পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করি না তো আমি উদ্ধত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেয় শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পাঠ চলি, চোখের বাংলা বুকে বিশ্বাস পায়ে বাবু করি। সুধীজন ক্রিয়া প্যারেড অধিনায়ক সরকার পুলিশ কমিশনার জনাব শম্ভু শেখর পালের নেতৃত্বে ক্রিয়া প্যারেডের প্রতিটি দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। শুরুতেই মঞ্চের দিকে এগিয়ে আসছে গাড়িগুলির দল। রেডিতে রয়েছে এসআই সাদি আফরি এবং প্ল্যাকার্ড বহন করছে গাড়ি কনস্টেবল এডিন আক্তার। এবং ব্ল্যাকার বহন করছেন নারী কনস্টেবল সাপ্লাই। নেতৃত্বে রয়েছে এসআই মোহাম্মদ ইমরান খান এবং প্ল্যাকার্ড বহন করছেন কনস্টেবল মাহবুব আক্তার। পশ্চিম বিভাগের পর অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে পিওএম পূর্ব বিভাগ। নেতৃত্বে রয়েছে এএসআই শরীফ হোসাইন এবং ক্লাকার বহন করছেন কনস্টেবল জুলেখা খাতুন। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে গোয়েন্দা বিভাগ, ক্রিয়া পূর্বপতি কর্পোরি গোয়েন্দা বিভাগ অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। এটি রয়েছে এসআই কাহাতুরি কলিস্তান এবং ক্লাকার বহন করছেন আলী কনস্টেবল বিভাগ। গোয়েন্দা বিভাগের পর অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে ট্রাফিক বিভাগ, নেতৃত্ব রয়েছে এএসআই আলমী মেঘাত বহন করছে নারী কনস্টেবল মোসাম্মদ কে আক্তার। সুসজ্জিত বাঘের দল, বাঘের দল বিভিন্ন প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছে।